হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তিনটি স্পেসিফিক রেটোরিক্যাল ডিভাইসেস নিয়ে পারসনেফিকেশান মেটোনিমি আর অক্সিমোরন এই তিনটি রেটোরিক্যাল ডিভাইসেসের ডেফিনেশান অর্থাৎ খুব সহজভাবে কি করে চিনতে পারবো বেশি জটিল করব না ব্যাপারটাকে যেটা মূল বিষয়বস্তু এবং কীভাবে তোমরা একবারেই একটি সেন্টেন্সকে দেখে একটি কবিতার লাইনকে দেখে তোমরা বুঝে নিতে পারবে সেটি পার্সনিফিকেশান না মেটোনিমিন অক্সিমোরনের মধ্যে থেকে দিয়েছে সেইভাবে এখানে আলোচনা করবো প্রত্যেকটির এক্সাম্পল রয়েছে এক্সাম্পল নিয়ে বিশ্লেষণ করবো এবং তার সাথে প্র্যাকটিসেরও দিয়েছে তোমাদের জন্য ঠিক আছে এই তিনটি অর্থাৎ পার্সোনিফিকেশান মেটোনিমি আর অক্সিমোরনের ওপরে তো দেরি না করে শুরু করছে আজকের ক্লাস পার্সোনিফিকেশান মেটোনিমি অ্যান্ড অক্সিমোরন রেটোরিক্যাল ডিভাইসেস প্রথমে চলে আসে মেটোনিমিতে বলেছে মেটোনিমি রিপ্লেসেস দ্য নেম অফ এ থিং উইথ দ্য নেম অফ সামথিং এলস উইথ হুইচ ইট ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড অর্থাৎ মেটোনিমি হচ্ছে সেই রেটোরিক্যাল ডিভাইস যেখানে একটি জিনিসের সঙ্গে অন্য একটি জিনিসের অ্যাসোসিয়েশন বোঝাবে এবং একটি মূল বিষয়কে অন্য একটি বিষয়ের মধ্যে দিয়ে তুলে ধরা হবে অর্থাৎ একটি শব্দকে ব্যবহার করা হবে যার অর্থ কিন্তু গভীরতায় অন্য একটি শব্দের অর্থ প্রকাশ করবে ঠিক আছে মেটোনিমি রিপ্লেসেস দ্য নেম অফ থিং উইথ দ্য নেম অফ সামথিং এলস উইথ উইচ ইট ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড দেখো একটি উদাহরণ দিয়ে যদি আলোচনা করি ব্যাপারটা পরিষ্কার হবে একটি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ দ্য পেন ইজ মাইটার দেন সুয়ার্ড দেখো এখানে পেন আর সোয়ার্ডকে আমি ক্যাপিটালে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে পেনটা কি এখানে একটা নন লিভিং অবজেক্ট দিয়েছে সুয়ার্ডটা কিন্তু এক নন লিভিং অবজেক্ট ঠিক আছে এখানে কিন্তু দুটো আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করা হয়েছে কিন্তু এখানে পেন বলতে বোঝানো হয়েছে কাকে রাইটারকে রাইটারের ইকুইপমেন্ট বা রাইটারের যে হাতের যে অস্ত্র সেটা কলম এবং একজন সুয়ার্ড একটি সোয়ার্ড কার ফাইটারের হাতের অস্ত্র তাই তো অর্থাৎ একজন যোদ্ধার কাছে থাকে একটি তলোয়ার এবং একজন লেখকের কাছে থাকে একটি কলম এবার বাক্যটা বলা হয়েছে দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোয়ার্ড অর্থাৎ কলম হচ্ছে তলোয়ারের থেকে অনেক বেশি শক্তিশালী তাহলে কলম কখন শক্তিশালী যখন সেটা রাইটার লিখবে ঠিক আছে তাহলে এখানে পেনটা রাইটারকেই বোঝাচ্ছে এবং সোয়ার্ডটা ফাইটারকে বোঝাচ্ছে এইভাবেই মেটোনেমিতে যখন কোনো একটি ওয়ার্ডকে অন্য একটি ওয়ার্ডের দ্বারা যেটা তার সঙ্গে খুব ক্লোজলি অ্যাসোসিয়েট সেটা বসানো হয় তখন সেটা মেটোনমি হয়ে থাকে ঠিক আছে একটু উদাহরণ দেখো বলছে এ স্মুদ টাং উইন্স ফেভার এ স্মুদ টাং উইন্স ফেভার এখানে টাং অ্যাকচুয়ালি টাং মানে কি জিউভা তাই তো তারা স্মুদ টাং বলতে এখানে টাং বলতে কার কথা বলা হয়েছে স্পিকার অর্থাৎ যে মিষ্টি কথা বলে সে সকলেরই ফেভার লাভ করে থাকে তার মানে যার মুখ মিষ্টি যে ভালোভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে তাহলে এখানে টাং বলতে যেটা জিভ যার অর্থ সেটা একজন ভালো স্পিকার বা সুবক্তা স্মুথ টাং বলতে এখানে একজন সুবক্তার কথা বলা হয়েছে যে খুব ভালোভাবে কথা বলতে পারে ঠিক আছে তাহলে এখানে টাংটা কাকে রিপ্রেজেন্ট করছে বা কার সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড স্পিকারের সাথে তো এটা হচ্ছে মেটোনিমি যেখানে একটি শব্দ অন্য একটি শব্দ যার সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড তার পরিবর্তে বসে থাকে সেকেন্ডলি চলে আসে অক্সিমোরন এটা খুবই সহজ ব্যাপার অক্সিমোরন কি অ্যান্ড অক্সিমোরন ইজ টু কন্ট্রোডিক্টরি টার্মস ইউজ টুগেদার দুটা কন্ট্রোডিক্টরি দুটা বিপরীতমুখী দুটা অপোজিট ওয়ার্ড ঠিক আছে যেটা একটা আরেকটাকে বিরোধ করবে ঠিক আছে একটা আরেকটা বিরোধ করবে কিন্তু ওরা পাশাপাশি বসবে পাশাপাশি বসে কোনো একটি গুরুত্বপূর্ণ অর্থ প্রকাশ করবে তখন সেটা অক্সিমোরন এটা খুব সহজ দেখো ব্যাপারটাকে জটিল না করে যেটা মূল বিষয়বস্তু সেটা নিয়েই তোমাদের সামনে কিন্তু আলোচনা করেছি ঠিক আছে উদাহরণ দেখো লাইফ ইজ বিটার সুইট ঠিক আছে একদিকে সুইট বলছে আবার একদিকে বিটার বলছে তাহলে দুটাই কিন্তু বিপরীতমুখী একটা তিক্ততা আর একটা কি মিষ্টতা তাহলে তিক্ততা মিষ্টতা দুটাই তো বিপরীত ধর্মী স্বাদ তাই তো তাহলে জীবনটা হচ্ছে মিষ্টতা এবং তিক্ততার মিশ্রণ তাহলে এখানে একটি গভীর একটা অর্থ প্রকাশ করলো কিন্তু এখানে পাশাপাশি বসেছে দুটো বিপরীতমুখী বা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড একটা বিটার আর একটা সুইট পরেরটা দেখো বলছে ইউ মাস্ট হেস্টেন স্লোলি হেস্টেন আবার স্লোলি হেস্টেন মানে কি খুব তাড়াহুড়া করে খুব দ্রুতগতিতে আবার স্লোলি মানে কি খুব ধীরে ধীরে তাহলে এখানে কিন্তু দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি বসলো ঠিক আছে তখন এই রকমই যখন দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি বসবে তখন সেটা হয়ে যাবে অক্সিমোরন তাহলে কি বলছে অ্যান অক্সিমোরন ইজ টু কন্ট্রাডিক্টরি টার্মস ইউজড টুগেদার আশা করি অক্সিমোরনটা তোমাদের এবার ক্লিয়ার হলো তাই তো এবার চলে আসি পারসনেফিকেশানে কী বলেছে দেখো দেখো এক লাইনের মধ্যে লেখা আছে বেশি কিন্তু জটিল করিনি তোমাদের জন্যে যাতে বুঝতে সুবিধা হয় বলেছে পার্সোনফিকেশান গিভস হিউম্যান কোয়ালিটিস টু নন লিভিং থিংস অর আইডিয়াস অর্থাৎ পার্সোনফিকেশান হচ্ছে সেই ফিগার অফ স্পিচ যেটা কোনো নন লিভিং থিং বা নন লিভিং আইডিয়া নন লিভিং আইডিয়া আবার কি নন লিভিং থিং বা আইডিয়াকে কী করে হিউম্যান কোয়ালিটিস দেয় অর্থাৎ কোনো নন লিভিং থিং বা আইডিয়ার মধ্য দিয়ে কোনো একটা হিউম্যান কোয়ালিটিসকে রিভিল করে ঠিক আছে দেখো একটা উদাহরণ বলেছে দ্য ফ্লাওয়ার নডেড এখানে দ্য কি নন লিভিং থিং একটা ঠিক আছে কি করছে মাথা জাগাচ্ছে তাহলে এখানে মাথা জাগাচ্ছে এটা কি এই ফ্লাওয়ারটাকে তাহলে একটা ফ্লাওয়ার যে মাথা জাগাচ্ছে এখানার মধ্যে দিয়ে একটা হিউম্যান কোয়ালিটি বোঝা যাচ্ছে মানুষ যেভাবে মাথা ঝাঁকা সেরকম ফ্লাওয়ারটাও মাথা ঝাঁকাচ্ছে তারপরে দেখো বলছে নেচার মাইট স্ট্যান্ড আপ অ্যান্ড স্টে টু দ্য ওয়ার্ল্ড দিস দিস ওয়াজ ম্যান ঠিক আছে এখানে স্টে হবে না এটা সে হবে ঠিক আছে অ্যান্ড সে হবে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে সে টু দ্য ওয়ার্ল্ড হবে তাহলে কি নেচার কী করছে দাঁড়াচ্ছে উঠে দাঁড়াচ্ছে এবং বলছে তাহলে এটা কি উঠে দাঁড়াচ্ছে বলছে এটা তো একটা হিউম্যান কোয়ালিটি তাই না নেচারকে একটা হিউম্যান কোয়ালিটি দেওয়া হলো ঠিক আছে তো এইভাবেই পার্সোনফিকেশান হচ্ছে যখন কোনো হিউম্যান কোয়ালিটিস দেওয়া হয় কোনো নন লিভিং থিং বা আইডিয়াকে তখন সেটাই পার্সোনফিকেশানকে রিভিল করে তো এবার আজকে এই ভিডিও ক্লাসে যে তিনটি রেটোরিক্যাল ডিভাইসেস নিয়ে আমরা আলোচনা করলাম তার উপরে একটি প্র্যাকটিসে তৈরি করা হয়েছে পাঁচটা প্রশ্ন দিয়েছি তোমরা নিজেদের নামের সাথে এই অ্যান্সারগুলো অবশ্যই করো ঠিক আছে এবং আমরা পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইসেসগুলো যতগুলো আছে প্রত্যেকটাকে আমরা কভার করবো এরকম তিনটা দুটা তিনটা দুটা করে ঠিক আছে দেখো বলেছে দ্য সুইট থ্রোট এনচ্যান্টস দ্য অডিয়েন্স নাম্বার টু ইংল্যান্ড হ্যাথ নিড অফ দি নাম্বার থ্রি ফরচুন ইজ মেরি অ্যান্ড ইন দিস মুড উইল গিভ আস এনিথিং দ্য ক্লাউডি ক্লিয়ার স্কাই এবং নাম্বার পাঁচ হচ্ছে ইউ হ্যাভ আ প্লেন্টিফুল ল্যাক অফ মানি তো এই ছিল আমাদের আজকের এই ক্লাস ক্লাসটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানিও এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থ্যাংক ইউ